Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wa salamu ala khatam al-anbiya wal-mursaleen Nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in Wa ala man tabiahum bi ihsanin ila yawmiddin amma ba'd Fa'audhu billahi min ash-shaytanir rajim Bismillahir rahmanir rahim Rijalun la tulhihim tijaratu wa la bay'un an dhikrillah ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال رسول الله صلى الله عليه وسلم من قال حين يدخل السوق لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة ومحى عنه ألف ألف سيئة ورفع له ألف ألف درجة وبنى له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মাসনুন দার প্রোগ্রামে স্বাগত জানাই আমরা প্রতি সপ্তাহে আজকে আপনাদের সামনে নির্দিষ্ট দোয়া নিয়ে আলোচনা করব এরপরই আপনাদের প্রশ্নের দিকে যাব আমরা আজকে আপনাদের সামনে যে দোয়া নিয়ে এসেছি সেই দোয়া সম্পর্কে যাওয়ার আগে আমি যে কোরআনে করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারা যে এরকম কিছু মানুষ আছে এরকম কিছু লোক আছে যে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ওয়ালা বাই এবং তাদের ক্রয় বিক্রয় বেচা কিনা এগুলো আল্লাহর শরণ থেকে নামাজ কায়েম করা থেকে যাকাত দেওয়া থেকে বিরত রাখে না রিজালুন লা তুলহিহিম এরকম অনেক মানুষ আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিজনেসের কারণে তাদের লেনদেনের কারণে তাদের ক্রয় বিক্রয়ের কারণে তাদের বেচা কেনার কারণে তাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে আন যিকরিল্লাহ এবং নামাজ কায়েম করা থেকে নামাজ প্রতিষ্ঠা করা থেকে যাকাত দেওয়া থেকে তাদেরকে বিরত রাখতে পারে না তাদের ব্যবসার দ্বারা তাদের আল্লাহর জিকিরের কোনো এফেক্ট হয় না তাদের ব্যবসার দ্বারা তাদের বেচা কেনার দ্বারা তাদের শপিংয়ের দ্বারা তারা আল্লাহর জিকির থেকে তারা গাফিল হয় না তারা বাজারে গেলেও তারা আল্লাহর কথা স্মরণ থাকে নামাজের কথা স্মরণ থাকে তারা এরকম আল্লাহ তাআলার হুকুমগুলো মনে থাকে এরকম না যে মসজিদে গেলে তো নামাজের কথা মনে হয় ঘরে থাকলে নামাজের কথা মনে হয় কিন্তু বিজি হয়ে গেলে মনে হয় নামাজের কথা মনে হয় না আল্লাহ তাআলা বলছেন না এরকম কিছু মানুষ আছে যাদেরকে তাদের ব্যবসা যাদের বিজনেস তাদের লেনদেন তাদের ক্রয় বিক্রয় এগুলো আল্লাহর জিকির থেকে গাফিল করে না আল্লাহর জিকির থেকে বিরত রাখে না নামাজ থেকে বিরত রাখে না যাকাত থেকে বিরত রাখে না কেন রাখে না এটা আরেকটা কারণ হলো যে ইখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার তারা ভয় করে এমন একটা দিনকে এমন দিনকে যেদিন তাদের অন্তর যেদিন অনেক মানুষের অন্তর এবং দৃষ্টিসমূহ উল্টে যাবে যেদিন অনেক মানুষের দিল এবং অন্তর আর তার দৃষ্টিসমূহ উলটপালট হয়ে যাবে উল্টে যাবে ভয়াবহ দিন সেই যে ভয়াবহ দিনটা কোন দিন কিয়ামতের দিন কিয়ামতের দিনকে তাদের সামনে মনে থাকে ভয় রাখে ভয় থাকার কারণে তারা দেখা যায় তারা আল্লাহর হুকুম থেকে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে যাকাত দেওয়া থেকে তারা বিরত থাকে না আমি আজকে আপনাদের সামনে আমরা বাজারের দোয়া নিয়ে আলোচনা করব আমরা আসলে অনেকেই আছেন ডেইলি বাজারে যান অনেক আছেন সপ্তাহে দুই দিন বাজারে যান অনেক আছেন হয়তো সপ্তাহে একদিন যান কিন্তু বাজারের দোয়া তো এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়া পড়ার জন্য সাহাবায়ে কেরাম তারা দেখা যেত তারা দেখা যেত অনেক সময় বাজারে যেতেন এই সওয়াব অর্জন করার জন্য দরকার হয়তো তেমন একটা ছিল না কিন্তু গেছেন এই কারণে যে আমি কি করতে পারি যে আমি যদি আমি যদি বাজারে যাই আর বাজারে গিয়ে যদি এই দোয়াটা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে দশ লক্ষ নেকি দিবেন দশ লক্ষ গুনাহ মাফ করবেন আর দশ লক্ষ দরজা আমাকে বুলন্দ করে দিবেন সুবহানাল্লাহ
সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা বাজারে যাইতেন এই দোয়াটা পড়ার জন্য। কিন্তু আমি আপনাদের সামনে এখন এই বাজারের দোয়াটা পড়ছি, যে আমরা যে সময় বাজারে যাব সেই বাজারের দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও পড়ছি, এটা হলো যে দোয়া ওয়েন এন্ট্রিং এ মার্কেট প্লেস, বাজারের মধ্যে গেলে এই দোয়াটা আমরা পড়ব। আপনি হয়তো ব্যবসায়ী হতে পারেন, আপনি হয়তো কোনো জিনিস কেনার জন্য গেছেন, আপনি বাজারে গেলে আমরা এই দোয়াটা পড়ব। যে কোনো সময় বাজারে যাওয়ার সময় প্রথমে যদি আপনার মনে নাও থাকে, কিন্তু আপনি আসার আগ পর্যন্ত যদি আপনার মনে হয়, তাহলে আপনি এই দোয়াটা পড়ে নিলে আপনি সওয়াব অর্জন করতে পারবেন। আসুন আমরা এই দোয়াটা আবার পড়ি, এটা হলো বাজারের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহু মুলকু ওয়া লাহু হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. এটার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, আপনি বাজারে গিয়ে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তিনি একক, তার কোনো শরীক নাই, এবং তারই রাজত্ব, লাহুল মুলক, তারই রাজত্ব, তারই জন্য প্রশংসা। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, অথচ তিনি সর্বদা জীবিত, আল্লাহ সর্বদা জীবিত, কখনো তার মৃত্যু হবে না, এবং তিনি সর্বশক্তিমান। এই যে অর্থটা হলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, তারই রাজত্ব, তারই জন্য প্রশংসা। তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, অথচ তিনি সর্বদা জীবিত, কখনো তার মৃত্যু হবে না, এবং তিনি সর্বশক্তিমান। চিন্তা করেন এই যে দোয়াটা, এই দোয়াটা আমরা ফজিলত কি, এই ফজিলতটা যদি আপনারা শুনেন আপনারা আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দাখালা সুক ফাকালা, যে বাজারে প্রবেশ করবে সে যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যেন পড়ে, পড়লে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে كتب الله له الف الف حسنه, আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ তাআলা তার জন্য এই আপনার 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ, 10 লক্ষ নেকি। এরপরে ওয়ামাহা আনহু আলফ আলফ সাইয়্যাহ, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 1 মিলিয়ন গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া রাফা আলাহু আলফ আলফ দারাজা, 1 মিলিয়ন দরজা, 10 লক্ষ জান্নাতের মধ্যে তার ওই পজিশনটা, আল্লাহ তার মকাম, তার দরজাকে বাড়িয়ে দিবেন, তার দরজাকে, সে যে দরজার মধ্যে ছিল, যে স্তরের মধ্যে ছিল, আল্লাহ তার জান্নাতের মধ্যে তার স্তরকে উঁচু করে দিবেন। কত কত উঁচু করে দিবেন? 10 লক্ষ দরজা উঁচু করে দিবেন, শুধুমাত্র একবার এই দোয়াটা পড়ে নিলে। সুবহানাল্লাহ। এবং আরেকটা রায়তের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন, একটা ঘর, এই দোয়া পড়লে ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। এখন কথা হলো যে এই যে দোয়াটা আমরা পড়লাম, হাদিসের মধ্যে আসছে যে এরকমও আসছে, মান ক্বালা হিনা ইয়াদখুলু সুক, যারা বাজারের মধ্যে প্রবেশ করবে সে যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহি আল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন এই দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি পাওয়া যায়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ দরজা বুলন্দ হয়। এটার কারণ কি? এটার কারণ হলো যে আমরা গড়ে থাকলে তো আমরা অনেক সময়
নামাজ পড়ি, কোরআন পড়ি, সবগুলোই ঠিক থাকে, মোটামুটি অনেকেরই ঠিক থাকে। কিন্তু আমরা যে সময় বিজি হয় তখন অনেক সময় আল্লাহর কথা মনে থাকে না। হ্যাঁ, বাজারে গেলে আল্লাহর কথা মনে থাকে না, শপিংয়ে গেছেন কেমনে আপনার নামাজের টাইম গেছে, ছোটো দিন, কিন্তু আপনি আপনার চিন্তাই নাই, আপনি এগুলো পরোয়াই করতেছেন না যে আপনার নামাজে চলে যাইতেছে। হ্যাঁ, আল্লাহ আকবার। এই জন্য আপনি বাজারে যাওয়ার পরেও যদি আপনি আল্লাহর কথা স্মরণ হয়, বাজারে যাওয়ার পরে যদি আপনার আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা আপনাকে এই যে এই বিজি টাইমও যে আপনি আল্লাহকে স্মরণ করছেন এবং আপনি আল্লাহর ওয়াহদানিয়ত আপনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, তারই জন্য রাজত্ব, তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দান করেন, তিনি কী করেন, জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। এরপরে আমরা বলছিলাম যে ওহু হাইয়ুন লা ইয়ামুত, এবং সর্বদা তিনি জীবিত, কখনো তার মৃত্যু হয় না, এবং তিনি সর্বশক্তিমান। এই কথা যে আপনি বাজারে গিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এই টাইমে, এই কঠিন সময়েও, যে সময় আপনি বিজি ছিলেন, এই সময় যে আপনি আল্লাহকে বলেন নাই, আপনি যে আল্লাহর প্রশংসা করলেন, আপনি যে আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদের কথা, আল্লাহর কথা আলোচনা করলেন, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়, আপনাকে 10 লক্ষ নেকি দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ দরজা বুলন্দ করে দিবেন। আমাদের সাথে দুই কলার আছেন, আজকের প্রথম কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন যে প্রশ্ন করেছেন, এক প্রশ্নটা হলো যে ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও, এটা আপনি পড়তে পারবেন, আপনি পড়তে পারবেন, একটা শুদ্ধ করে পড়তে হবে, একটা একটু কঠিন একটা দোয়া, একটা আমল। আপনি ইয়া বাদি আল আজাইবি, ইয়া বাদি আল আজাইবি, ইয়া বাদি আল আজাইবি বিল খাইরি ইয়া বাদি উ, বাদি উ, বাদি মানে আবিষ্কারক, বাদি মানে বাদি উসামাওয়াতি ওয়াল আরদ, জি বাদি মানে আবিষ্কারক, আল্লাহ তাআলা একটা নাম, আজাইব মানে আজীব, আশ্চর্যজনক জিনিস যেগুলা আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা, বিল খাইরি, আপনি আল্লাহর কাছে বলছেন যে আপনি আমার জন্য যে অনেক সময় আসে, এটা আশ্চর্যজনক, এটা কঠিন একটা বিষয়, হে আল্লাহ তুমি এটাকে আমার জন্য কল্যাণকর করে দাও, আমার জন্য সহজ করে দাও। এই জন্য আপনি যদি এটা পড়েন, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি, অবশ্যই ইনশাআল্লাহ এটা ভালো একটা আমল, এটা আপনি পড়তে পারবেন, আপনি পড়তে পারবেন, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি, বাদি এটা আপনি একটা বল। আপনি প্রথম প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি সূরা ইয়াসিনের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করেছিলেন, গড় থেকে যে সময় বের হয়েছিলেন, সেই সময় গড়ের চতুর্দিকে এই আপনার কাফিররা বেষ্টন করেছিল, সেই সময় সূরা ইয়াসিনের যে একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, সে আয়াত পড়ার কারণে এরপরে এই আপনার কী ছিল, বালু হাতের মধ্যে নিয়ে এটা যে সময় ছাড়ছিলেন, তখন এই বালু কোনাটা প্রত্যেক কাফিরের চোখের মধ্যে পড়ছিল এবং তারা চোখের মধ্যে তারা এই কী করছিল, এই আপনার এই চোখের মধ্যে হাত দিছিল, আর এই সময় হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হয়ে গেলেন। আপনি এটা পড়তে পারবেন কি না, আপনিও পড়তে পারবেন, এই যে সূরা ইয়াসিনের যে আয়াতটা, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এটা আপনি কোনো কোনো সময় আপনি যদি পড়েন কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করছিলাম যে বাজারের দোয়া, এটার এত ফজিলত কেন, যে আপনি গিয়ে একবার বাজারের দোয়া পড়লে
আপনি 10 লক্ষ নেকি পাবেন, 10 লক্ষ গুণা মাফ হবে, 10 লক্ষ দরজা বুলন্দ হবে। কিন্তু বাস্তবতা হলো এত সহজ একটা দোয়া, আমরা কয়জনে বাজারে গেলে দোয়াটা পড়ি, আমরা 10 লক্ষ নেকি, এটা কি সহজ কথা? এটা কি সহজ কথা? এরপরে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন যে আমাদের সাথে যে ফেরেশতা আছেন, একজন আছেন নেকি লেখেন, একজন আছেন গুনাহ মাফ করেন। আপনি যে সময় বাজারে গিয়ে দোয়াটা পড়বেন, সাথে সাথে দুজন ফেরেশতাকে আপনি বিজি করে দিবেন, দুজন ফেরেশতা একজন নেকি লেখতে থাকবেন, 10 লক্ষ নেকি লেখবেন, আর আরেকজন ফেরেশতা বাম দিকে যিনি আছেন উনি 10 লক্ষ গুনাহ মাফ এই আমলনামা থেকে এটা কি করে দিবেন, দূর করে দিবেন, 10 লক্ষ গুনাহ মিটাইয়ে দিবেন, 10 লক্ষ গুনাহ মিটাইয়ে দিবেন, আর 10 লক্ষ দরজা বুলন্দ হবে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের প্রশ্ন হলো, আমরা যারা শুনছি আমরা কয়জন এই দোয়াটা পড়ি? আমরা তো অনেক সময় আছে গেলে মনেই থাকে না, মনেই থাকে না। তাহলে আজকের এই আলোচনার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো যে আমরা বাজারে গেলে আমরা কী করতে হবে, এই দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা পড়তে হবে, শিখতে হবে। এবং এই দোয়াটা তো কঠিন না, এই দোয়াটা তো আমরা অনেকেই জানি, এটা কলিমার মধ্যে একটা কলিমা আছে, কিন্তু কিছু ওয়ার্ডকে বাড়ানো হয়েছে। প্রথম দিকের কলিমা যেটা, এটা তো আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা তো আমরা জানি। কিন্তু শুধু এক কিছু অ্যাড করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং তার সাথে সাথে আমরা এই যে মাসটা আমরা অতিক্রম করছি, এটা রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের বিশেষ করে আমরা যে সময় দুরুদ পড়ি, এই দুরুদ পড়ার কারণেও আমরা অনেক মর্তবা অর্জন করতে পারবো, অনেক মর্তবা অর্জন করতে পারবো। আমাদের সাথে কলার আছেন, জি কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, হ্যালো, সালাম আলাইকুম, জি আপনার প্রশ্ন, জি হ্যালো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রোবান, আমি আজ কতদিন ধরিয়া একটা সিগা তোমার কাছে কইতাম, জি আমি আর ইয়ে করতাম পারি না, আমি অঙ্গর পাই না, খাই রাই তুমি অঙ্গর কইছো, আমি তো জানি না ফোড়া, আর না আমি অঙ্গর রাখলাম, জি এটা আমরা দোয়ার প্রোগ্রাম, এটা কোরআনের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রামের মাঝে হয়তো আপনি কোরআন শুনাইতে পারবা, এর বাদে যদি আপনি সাইন কিছু শুনাইতে সাইন, দোয়া শুনাইতে সাইন, শুনাইলো কা আপনি ইনশাআল্লাহ। আচ্ছা, যে হইলো কা, জি জি হোক, আল্লাহু আকবার কাবীরা, তুমি তো ভালো, জি আপনি আমরা লগে আসেননি, জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী তুয়িতু বিহি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জাযাকাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ও মিন শাররি নাফাসাতিল উকাদ, ও মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাস আমরা আজকে এতটুক থাক,
আপনার পড়া অনেক সুন্দর হাসে। জাজাকিল্লা জাজাকিল্লা, আপনার পড়া অনেক সুন্দর হয়েছে। আপনি আলহামদুলিল্লাহ আপনি আমাদের প্রোগ্রামে শরীক হয়েছেন। আমরা যদি সময় থাকতো তাইলে আপনার কাছ থেকে আরও শুনতাম। এটা যেহেতু দোয়ার প্রোগ্রাম, এই জন্য আসলে আপনার কাছ থেকে বেশি শুনতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। আমরা আপনাদের সামনে যে আলোচনা করছিলাম, একজন বোন প্রশ্ন করেছিলেন, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও, এটা আমি অনেক সময় বলেছিলাম আগে, যে আপনি চাইলে কোনো নিয়তের উপরে কোনো একটা আশা, কোনো একটা মুসিবত দূর হওয়ার জন্য, কোনো পেরেশানি দূর হওয়ার জন্য বা কোনো নিয়ত পুরা হওয়ার জন্য আপনি এই দোয়াটা পড়তে পারবেন, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও। এই দোয়াটা আপনি 12,000 বার পড়তে পারবেন। যদি আপনি এভরিডে আপনি 1,000 বার পড়ে পড়েন, 1,000 বার 1,000 বার পড়বেন, এইরকম যদি 12 দিনে 12,000 বার হয়ে যাবে, আপনি এটা চাইলে পড়তে পারেন। আর আগে পরে 11 বার করে দুরুদ শরীফ পড়বেন, আগে পরে আপনি দুরুদ শরীফ পড়বেন 11 বার করে, এরপরে ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও, এটা আপনি 1,000 বার করে পড়বেন, টোটাল 12,000 বার পড়বেন, টোটাল 12,000 বার পড়বেন। এই জন্য আমরা বলছিলাম যে আপনি চাইলে এই দোয়াটা আপনি সুন্দর করে পড়বেন, ইয়া বাদি আল আজাইব বিল খাইর ইয়া বাদি ও। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা ভালো আছেন? জি জি জি, ভালো আছি। আপনার প্রশ্ন করো কাজী। আচ্ছা, আমি একটা জ্বর ও সুরা উড়াইমু, আর আমি একটা জ্বর বেমার, আমি বেমার আছি, আমার কয়েকটা আমরা আসলে এটা দোয়ার প্রোগ্রাম হিসাবে আমরা দোয়ার মধ্যে অগ্রাধিকার দেই আরকি, বুঝছেন? আপনি আরো প্র্যাকটিস করবেন তাইলে আরো সুন্দর হবে, আরো সুন্দর হওয়া দরকার। ঠিক আছে জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন? জি হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি জি, প্রথম প্রশ্ন, দুরুদে হাজারি ফজিলতটা জানতাম চাইছিলাম। দুরুদে হাজারি এটা কোনটা? আমি তো নিজেই দুরুদে হাজিরি জানি না, আমি নিজে তো জানি না দুরুদে হাজিরি। কই আপনার এটা কিতা, কই হাজিরিটা কিলা আপনি কইয়া দাও আমার, তো আমি বুঝতাম পারবো এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমার তখন কোন নাই, আমি আপনার নেক্সট টাইম কইমু। ওকে, তাহলে তো এটা চিন্তা করার দরকার নাই। এটা সেকেন্ড হইলো গাড়ি, একটা দোয়া, এটার মিনিং জানতাম আসলে আমি, গ্রুপ বাংলা লেখা বাট আমার কাছে আরবি নাই। জি, হোকা আরবি হইলে ভালো হতো, যদি আপনি স্ক্রিনের দেন না কিতিবিত। কোন দোয়া? জি, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم ويرزقهم من الثمرات لعلهم يشكرون. জি, বাংলা রাইটিং করতে একটু কোনো হার্ড হয়। এটা তো কোনো দোয়া নাই তো, এটা কোরআনের একটা আয়াত। এটা আপনি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা দোয়া, এই আপনার এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একটা আলোচনা করছিল আপনার। ঠিক আছে, এটা আপনি আবার খোকাতেন দোয়াটা, খোকাতেন কেটা কইছেন? সম্মানিত ভিউয়ার, আমরা ছোট একটা বিরতির দিকে যাব, বিরতি থেকে আসে আপনাদের প্রশ্নের উত্তর নিব, আরও প্রশ্ন নিব। আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে আপনাদের প্রশ্নটা মসনুন দোয়াকে নিয়ে হয়। আমরা দোয়া সম্পর্কে আমরা আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দোয়ার প্রোগ্রামকে কবুল করেন। ছোট বিরতির দিকে যাচ্ছি, বিরতি থেকে এসে আবার আপনাদের সামনে শরীক হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা মসনুদার প্রোগ্রামের লাস্ট পর্বে আমরা আসছি। আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম আজকে বাজারের দোয়া নিয়ে। আপনারা সবাই এই বাজারের দোয়া শিখে নেবেন, ভালো করে শিখবেন, শুদ্ধ করে শিখবেন। যে দোয়া পড়লে 10 লক্ষ নেকি পাওয়া যায়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ দরজা বুলন্দ হয়, সেই দোয়াটা আমরা যাতে সবাই শিখে নেই। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত সুন্দর দোয়া, এটা পড়লে আমরা কিয়ামতের দিন একটা নেকির জন্য হয়তো আমরা আটকে যেতে পারি, হয়তো আমি পেরেশান হয়ে যাবো একটা নেকির জন্য। সেই দোয়াটা বাজারে যদি আপনি পড়েন তাইলে আপনাকে 10 লক্ষ নেকি দেওয়া হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ দরজা বুলন্দ হবে। আর সবচেয়ে বড় জিনিস হইল যে বাজারে যাওয়ার পরে যদি দোয়া পড়ে তাহলে বোঝা যাবে তার সম্পর্ক আল্লাহর সাথে, কানেকশন মজবুত আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, সে দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, সে মুত্তাকি হবে। একজন বোন প্রশ্ন করেছেন, একটা আয়াত তিনি তেলাওয়াত করেছেন, সেই আয়াতটা আমি যদি আমি বলি আপনাদের সামনে, সেই আয়াতটা হলো যে সূরায়ে ইব্রাহিমের মধ্যে আসছে এই আয়াতটা, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার ফ্যামিলি, তোমার এই ছেলে ইসমাইলকে এবং ইসমাইলের মাকে তুমি এমন একটা জায়গার মধ্যে রাখো, রেখে আসো, এই যে বর্তমান মক্কা এই জায়গার মধ্যে রেখে আসো যেখানে কোনো কি নাই, গড়বাড়ি নাই। তখন উনি যে সময় রেখে আসলেন, রেখে আসার পরে উনি বলছিলেন ইহে আমার রব, তুমি তাদেরকে, আমার ফ্যামিলি, আমার আওলাদ, তাদেরকে তুমি নামাজি বানাও, লিয়ুকিমুস সালা। এরপরে বলছিলেন ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, এখন তো কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই, হে আল্লাহ তুমি মানুষের দিলকে এই জায়গার দিকে তুমি আকৃষ্ট করে দাও, মোহাব্বত ঢেলে দাও, যাতে এই মানুষগুলো এই জায়গার মধ্যে আসে কী করে, আবাদ করে। এরপরে ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফ্রুট এবং সামারাত, যে আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। এখন কথা হলো এই দোয়াটা কিন্তু আপনি পড়তে পারবেন না, এইরকম এই দোয়াটা যে সিস্টেমে বলা হয়েছে এই সিস্টেমে আপনি বলতে পারবেন না। এটা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলছিলেন যে সময় তার ফ্যামিলিকে রেখে এসেছিলেন তখন তিনি বলছিলেন হে আল্লাহ তুমি তাদেরকে, হে আল্লাহ তুমি তাদেরকে তুমি কী করো, নামাজই বানাও, হে আল্লাহ তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করতে পারে। এরপরে বলছিলেন তাদের দিকে মানুষ, যাতে এই জায়গার দিকে মানুষের আকর্ষণ সৃষ্টি করে দাও। হ্যাঁ, আপনি এরকম আপনার অন্য যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা একজনে বলেছিলেন দুরুদে হাজিরি, এই দুরুদে হাজিরি যে দুরুদটা আমি বলছিলাম এই কথা, আমাদের কাছে অনেক দুরুদ থাকা অবস্থায় আপনি কেন এগুলাতে যাবেন, আপনি নিজে এই চিন্তা করবেন, বিভিন্ন দুরুদ নিয়ে চিন্তা করবেন, যেগুলো হাদিসের মধ্যে আসছে, যেগুলো সুন্দর সুন্দর দুরুদ আছে এগুলো আপনি পড়বেন। আমি একটা দুরুদ যদি আপনাকে বলি, সেই দুরুদটা আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারবেন, এটা পড়েন। হ্যাঁ, আমরা বিশেষ করে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের কী করতে হবে, কিছু কাজ করতে হবে। এর মধ্যে এক নম্বর কাজ হলো যে আমরা রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রসুলের যে বুকগুলো আছে, আল্লাহ রসুলের যে সিরতের বুকগুলো আছে এগুলো আমরা সবাই মোতালা করব, আমরা স্টাডি করব। এরপরে আমরা বেশি বেশি করে দুরুদ পড়ব, রবিউল আউয়াল মাসে বেশি করে দুরুদ পড়ব। আর তিন নম্বর হলো রবিউল আউয়াল মাসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের জীবন সুন্নত মোতাবেক হবে, আমাদের জীবনটা সুন্নত মোতাবেক হবে। আমাদের সাথে কলার আছেন, জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্ন করো কাজে। ভাই আমি একটা দোয়া কইতাম না, নিয়ে ভাই এটা কিতার দোয়া আমারে কইবা নে প্লিজ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি আজি আলনি মুকি মা উসসালাওয়াতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বানা আগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমু উল হিসাব। জি আপনি ফয়লা কইছেন দোয়া, রব্বি জালনি মুকিমুস সালাত, রব্বি আজ আলনি। জি জি হোক, আপনার ফরাটা আপনি শুদ্ধ করতে হইবা, রব্বি জালনি রব্বি আজ আলনি। আপনি এটা রং হয় না, এটা রং হয় আলিফ থাকলে আলিফ ফরা যাইতো না, এটা আলিফ আছে ঠিক, আলিফ ফরা যাইতো না, এটা কোরআন শরীফের একটা আয়াত, এটা দোয়া,
এটা সুন্দর একটা দোয়া, আমি খুঁয়া দিব ইনশাল্লাহ, আপনি এটা শুদ্ধ করে ফেলতে হইবা, ঠিক আছে বোন? এটা নবাই লেখা হলা যেন রাব্বি রাব্বি আজআলনি মুকি মা উস সালাওয়াতি ওয়া মিন যুরিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আপনি আসলে মাগফিরিলি, আপনি আসলে যে ফরা নানি, এই ফরাটা আপনি কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা আছে, আপনি চাইলে আপনি এই দোয়াটা আপনি কোরআন শরীফও মিলাইতে পারবা। আর সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে এই দোয়াটা তো কোরআনের আয়াত যেহেতু আছে, এই হিসাবে আপনি শুদ্ধ করে মাস্ট বি ফরতে হইবা শুদ্ধ করে, আর আমি যেটা কইরাম এটাই আপনি এরকমই ফরতে হইবা, বুঝছেন নি? এরকমই ফরতে হইবা ইনশাআল্লাহ, আমি কইয়া দিব ইনশাআল্লাহ। জি জি, জাজাকিল্লাহ জাজাকিল্লাহ। আপনার যে দোয়া যেটা আপনি বলছেন, আসলে হাতেতে ইব্রাহিম আসলামের দোয়াগুলা, হ্যাঁ হাতেতে ইব্রাহিম আসলামের দোয়াগুলা, এগুলো আপনি অনেক সময় আছে আমাদের কোরআন না পড়তে পারলে আসলে আপনি হয়তো বাংলা বুক দেখছেন, হ্যাঁ, অথবা আপনি মিলাইতে পারছেন না, তখন তো আপনি পড়বেন ডিফারেন্ট ওয়ে পড়বেন, আপনি দেখছেন আলিফ আছে তাইলে মনে করছেন আলিফ পড়তে হবে, হ্যাঁ, তাইলে অনেক সময় আছে আলিফ পড়তে হয় না, কোনো কোনো সময় আছে লেটারগুলো সাইলেন্ট থাকে, হ্যাঁ। এই জন্য আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি, আমি অনেককে বলি যে আপনারা কোরআনকে শুদ্ধ করেন, কোরআন যদি আপনি পড়তে পারেন তাহলে দোয়া পড়তে পারবেন, তাইলে আপনার এটা গুরুত্ব দিতে হবে। আপনি বাচ্চাদেরকে কোরআন শেখাইতেছেন, অনেক সময় পয়সা দিয়ে টিচার রাখেন, আপনার জন্য আপনি টিচার রাখেন, আপনি ফিমেল টিচার রাখেন, আপনি তার কাছে শিখেন। অনেক মানুষ আছে এখন ওই ঘর থেকে বসে আপনাকে শেখাইতে পারবে, ঘর থেকে বসে এখন কোনো সুযোগ আসছে, আপনি ঘরে বসে বসে আপনি এখন অনেক সময় হয়তো ফিরে আছেন, অনেক আপনি ঘর থেকেও আপনি পড়তে পারছেন, জুমের মাধ্যমে অনেকে পড়ছেন, হ্যাঁ, ওই রকম আপনি বিভিন্নভাবে আপনি পড়তে পারছেন। এই জন্য আপনি শিখতে হবে, আজকে যে আপনি পড়ছেন সেই পড়াটা অনেক মিস্টেক আছে, এই মিস্টেকগুলো তো আমরা চাই আপনার মিস্টেকগুলো দূর হবে। আমি পড়ি আপনাদের সামনে এই দোয়াটা, এটা হলো রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আপনি বলছেন সালাতির পরে বলছেন সলাওয়াতি, এই জায়গার মধ্যে ওয়াও আসে কিন্তু ওয়াও পড়তে হবে না, ওয়াও আসে কিন্তু ওয়াও পড়তে হবে না। এখন এগুলোকে আপনাকে আমি বুঝাবো কেমনে, বোঝানোর দ্বারা, আমার বোঝানোর দ্বারা আপনি বুঝবেন না। আপনি আগে কোরআন শিখতে হবে, কায়দা পড়তে হবে, লেটার চিনতে হবে, এবং লেটারের মধ্যে অনেক রুল আছে, কোন লেটার কোন সময় পড়তে হয় কোন সময় পড়তে হয় না, এগুলো যেসব আপনি বুঝবেন তখন আপনি আমার কথা বুঝবেন, এখন আপনি আমার কথা বুঝবেন না। আপনি আগে ভালো করে পড়েন, কায়দা পড়েন, কোরআন পড়েন, তখনই আপনি, আপনার জন্য এটা সহজ হয়ে যাবে, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবার বলছি, আপনি ভালো করে শুনেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই সুন্দর এই দোয়াটা কিন্তু আমরা পড়তে পারবো, এই দুটি দোয়া কিন্তু আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এটা আপনি নামাজের পরে পড়তে পারবেন, সবসময় পড়তে পারবেন। এটা অর্থ আমি বলে দেই, রব্বি জালনি, হে আল্লাহ আপনি আমাকে মুকিমাস সালাতি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, হ্যাঁ রব্বি জালনি মুকিমাস সালাতি, আপনি আমাকে, এরপরে আমার আওলাদদেরকে, ওয়া মিন যুররিয়াতি রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার আওলাদদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, নামাজ পড়নেওয়ালা বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। এরপরে রব্বানা গফির লি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে আমার রব, হে আমার প্রতিপালক তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকে মাফ করে দাও। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আর কিয়ামতের দিন সমস্ত মুমিনদেরকে তুমি মাফ করে দাও। সুন্দর দোয়া, এই দোয়াটা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাই নাস্তা খাই না কি ওখান মানে কইলা ইলা খাইলে লাফুয়া
ওটা মানে হলো ইবনে জি আপনি আমি কইব আপনার আর কোনো প্রশ্ন নেই যে বোন প্রশ্ন করেছেন যে উনি হয়তো পুরা দোয়াটা পারেন না, তাইলে একটু যদি শর্ট করে পড়েন বা একটু পুরা পারেন না তাহলে পড়তে পারবেন কিনা? হ্যাঁ আপনি পড়তে পারবেন, কিন্তু আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি চেষ্টা করবেন শিরকে নিবার চেষ্টা করবেন, কিন্তু যদি আপনি যতটুকু পারেন অতটুকু পড়বেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আপনি কিছু তো বলছেন, কিছু তো বলছেন, এই জন্য বাজারে যাওয়ার পরে আমরা তো অনেকেই কলিমাটা জানি, এই যে কলিমা চার নম্বর কলিমা যেটা ফৌত কলিমা যেটা, এটা তো আমরা অনেকেই জানি, এটাই আপনি পড়েন। আর লোকে যদি আপনি আমি যেটা বললাম কিছু ওয়ার্ডগুলো আরও মিলাইতে হবে, এটা সহ যদি পড়েন আরও ভালো হবে। এই জন্য আমরা আপনি যদি না পারেন যতটুকু পারেন অতটুকু পড়বেন ইনশাআল্লাহ, আর চেষ্টা করবেন পুরা শিকার। জাযাকাল্লাহ। আর বিশেষ করে আমরা এই কথাই বলছিলাম যে আমরা দিকে আমাদের সাথে কলার আছেন দেখি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জি আপনি মাত্র যে হোক আপনার প্রশ্ন হোক। আজি জি আচ্ছা, আমি আমার দোয়াটা হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা সাদাকতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ইয়া রাব্বা দোয়া আমি কইতাম আমার দোয়াটা দেহ কাসরি হয়নি। عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسمامية إلا واحدة أسقاها ودخل الجنة إذا تدعك شمع فوين حضور مريخ يجب أما دعك سيوي سني خيبا। জি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনারে অনেক খায়াত দেওকা। জাযাকাল্লাহ। আপনার যে প্রথম প্রশ্ন যেটা, এটা সাইয়দুল ইস্তিগফার। সাইয়দুল ইস্তিগফার যেটা, এটা হাদিসের মধ্যে আছে যে যদি সে কেউ দিনের বেলা সকালবেলা পড়ে আর এই দিনে মারা যায় তাইলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, সে জান্নাতি। যদি মগরিবের পরে পড়ে আর যদি এই দোয়াটা সাইয়দুল ইস্তিগফার পড়ে আর রাত্রে মারা যায় সেও জান্নাতি। এই দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনার দোয়া মোটামুটি ঠিক আছে, শুধু মনে হয় একটা ওয়ার্ড মনে হয় মিসিং আছে, এক দুইটা ওয়ার্ডের মধ্যে প্রবলেম আছে, যে মিন শাররি মা সানাতু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা, মিসিং করছেন আলা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা। জি আপনি এটা শুদ্ধ করে নিলে ভালো হবে, আপনি মোটামুটি ভালোই পড়ছেন। আপনি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর মধ্যে মাঝখানে আপনি একটা বলছেন, আমি আবার বলি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। মিন শাররি আপনি মিস করছেন, মিন শাররি মা সানাতু, ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে যে আপনি বলছেন, এটা আসলে কোনো দোয়া না, আপনি একটা হাদিসের মধ্যে বাদে যে দুই নম্বর যেটা বলছেন এটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে যারা আল্লাহর 99 নাম মেমোরাইজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, যে এইরকম একটা হাদিস আসছে, এটা কিন্তু দোয়া না, এটা দোয়া মনে করেন না আপনি। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা দোয়া আজি কইতাম আপনাকে। জি জি হোকা। জি জি হোকা। দোয়া হইল কি আপনার, মা জি তুমি ইন্না
আল্লাহ আমিন আছে বুঝছি না আমরা বুঝছি না আপনি হোক আবার আচ্ছা মাজি তুমবিহি ইন্নাল্লাহ আমিন আছে এটা তো আমার কাছে ক্লিয়ার না আপনার কথাগুলো ক্লিয়ার না জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জি যে আমরা এই যে কথাগুলো বলছিলাম বিশেষ করে রবিউল আউয়াল মাসের কথা আমরা বলছিলাম যে আমার সাথে কলার আছেন জি হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনি এটা তো একটার সাথে আর একটা মিলাই দিয়েছেন আপনি আলাইহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি ওয়া তাওয়াক্কালতু আলা জি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম জি 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 ঠিক আছে জি নেক্সট কলার আসসালামু আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি হুজুর আমার একটা প্রশ্ন একটা দোয়া নি না কি হুজুর আমি কইতাম পারতাম না এটা একটা ইসলামিক ধর্মের যে একটা দোয়া হয়েছে আমার ওটা তো পড়া ঠিক নেই যদি একটু তা কইতা প্লিজ আর এটা দোয়া নি না কি আমি আপনাকে কইয়া দিব আমি জানতাম না জি আমি কইব কাফ মিম ইয়া আইন সাদ খা মিম আইন সিন কাফ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সামাদু ইয়া উইত্রু আন্তু আফানি মিনাল আনাতি ওয়া তুকদিরানি আলাল বামাই ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ঠিক আছে জি আল্লাহু আকবার কাবীরা জাযাকাল্লাহ আমরা এর আগে যে একজন পুন প্রশ্ন করেছিলেন যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আপনি এটা শুদ্ধ করে শিখে নেবেন এটা ফজরের পরে আপনি সাতবার পড়বেন মগরিবের পরে সাতবার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এর পরে যে পুন প্রশ্ন করেছেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর আগে আপনার কিছু এই আপনার কোরআন শরীফের কিছু আয়াত যেগুলো হা মিম কাফ হা ইয়া আইন সাদ এগুলো আপনি পড়ছেন এইরকম আপনি যদি পড়েন এটা থেকে আমি মনে করি যেগুলা কমন যেগুলো আছে যেগুলো হাদিসের মধ্যে আসছে এগুলোই আপনি পড়েন হ্যাঁ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা নাস্তাগীথ এটা আল্লাহ রাসূল খুব বেশি পড়তেন এই দোয়াটা আপনি এটা পড়েন না কেন হ্যাঁ আমরা তো অনেক দোয়াই বলি এই দোয়াগুলো আপনি শিখেন না কেন কোরআনের দোয়াগুলো শিখেন যেগুলো আপনি পড়তেই পারছেন না আপনি যে আজকে এই যে দোয়াটা পড়ছেন দোয়াটা তো পড়তেই পারছেন না আপনি তাহলে এত কষ্ট করে পড়ার দরকার কি আপনি যে দোয়াগুলো কোরআনে আসছে হাদিসে আসছে এগুলো আপনি শুদ্ধ করে শিখেন হ্যাঁ এগুলো পড়ার দরকার নাই যেগুলো আপনি কোরআন হাদিসে আসছে এগুলোকে আপনি একটু শুদ্ধ করে শিখে নেবেন যাইলে অনেক দোয়া আছে যে দোয়াগুলো আমাদের জন্য এই কি আছে যে আপনি এটা কনফিউজ আছেন বা তাইলে এগুলো না পড়ে কোরআনের যে দোয়াগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ জি হ্যালো কলার আসসালামু আলাইকুম
হ্যালো করে আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আমি হিসনুল মুসলিম থেকে কিছু দোয়া আমি পড়ি। জি একটা দোয়ার মধ্যে তোরা কনফিউজ উফাউবি দোয়া আমরি ইলাল্লাহ আমিনা উফাব্বি দোয়া আমরি ইলাল্লাহি ওকটাতে আমি পুরা কোনটা মনে কর একটা আছে উফা উইদু, এটা হলো দোয়াদ, এটা শব্দটা হলো দোয়াদ দিয়ে লেখা হয়েছে আলিফ ফা ওয়াও দোয়াদ, এটা আপনি উফা উইদু আমরি ইলাল্লাহ, আর আপনার কনফিউজটা আপনি কিভাবে হয়েছেন? আমি অন্য ইউটিউবের মধ্যে দেখছি আর একজন হুজুরে কইরা উফা বিদু মানে বি দিয়া স্টার্ট হয়েছে, তে ওটার মধ্যে আমি কনফিউজ হইছি মানে তা কেটা পড়লাম না, বি দি কিটা হইছে কিটা বি দি কিটা হইছে শুরু হইছে মানে উফাব বিদু কইছো না, আমি নরমালি পড়ি উফাউ বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিলিবাদ। জি এটা আপনি আসলে বাংলা তো উচ্চারণ করা দরকার নাই, আমরা দেখতাম ওই বইটার লেটার আরবি কিতা, এটা যেহেতু আরবি আরবিতে তে এটা হলো জি এটা হলো কে দোয়াত, শব্দটা হলো দোয়াত উফাউ বিদু উফাউ বিদু জানে আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয় আল্লাহর কাছে সুপর্দ করলাম, আমার বিষয়টা আমি আল্লাহর কাছে সাল্লাম, আল্লাহর উপরে সাল্লাম, ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, এটা আমরা স্ক্রিনে সবসময় দেখানো যায় না, এগুলো রেডিও হওয়া লাগে আগে বুঝছেন নি, সব সব সাথে সাথে দেখানো যায় না, এগুলো আগ থেকে একটু প্রেপারেশন নেওয়া লাগে। তাই যাই হোক আমি আপনার এটা ক্লিয়ার করে দিলাম, উফাউইদু আমরি ইলাল্লাহ উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ জাযাকাল্লাহ। জি গত সপ্তাহে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, এটা আমরা পুরা ক্লিয়ার বলতে পারি নাই আমি সময়ের অভাবে, যে বিশেষ করে আমরা যে সময়ে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে আমরা হাদিসের মধ্যে এটা আসছে একটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা যাতে আমরা কেউ মিস না করি, রাত্রে হয়তো আপনি ঘুমাইছেন দশটায় বা এগারোটায় ঘুমাইছেন কিন্তু আপনার ঘুম সারছে তিনটায়, অনেক সময় আছে তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন চেষ্টা করেন ইনশাআল্লাহ, এটা তো অনেক মুবারক, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে দামি আমল হইল যে তাহাজ্জুদের নামাজ, কিন্তু হয়তো আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না, আপনি উঠতে পারছেন না, মনে চাচ্ছে না, তাইলে আপনাকে আমি একটা আমল বাতিয়ে দিই, হাদিসের মধ্যে আসছে, সহি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমার যদি ঘুম ভাঙে তুমি বেটে থাকা অবস্থায় তুমি একটা কী করো দোয়া পড়ো, এই দোয়াটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আপনি পড়লেন প্রথমে ঘুম থেকে ঘুম সারছে আপনি বেটে থাকা অবস্থায় আপনি উঠতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে আপনি বলেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ولا حول ولا قوه الا بالله ايشش এগুলা পড়েন আপনি, এর পরে যদি আপনি বলেন اللهم اغفر لي, এর পরে অথবা আপনি যে কোনো দোয়া করেন এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে, কে বলছেন আল্লাহ রাসূল বলছেন যে উস্তুজিব লাহু, আল্লাহ রাসূল বলছেন তার দোয়াটা কবুল হবে, এর পরে যদি সে ওযু করে আর যদি নামাজ পড়ে তাহলে নামাজটাও কবুল হবে, একবারে সহজ দোয়া। আমি আবার বলছি আপনার ঘুম যে সময় ভাঙবে, আপনার একবার ভাঙবে বা দুইবার ভাঙবে বা তিনবার ভাঙবে, আপনার যে সময় ঘুম ভাঙবে তখন আপনি এই দোয়াটা পড়েন, এই দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আপনি বলেন আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরপরে আপনি যে কোনো দোয়া করেন আপনার মনের যত আশা আছে এগুলো দোয়া করেন, হাদিসের মধ্যে আমাদের নবী বলেন উস্তুজিব লাহু, তো এই দোয়াটা কবুল হবে, এই দোয়াটা কি হবে আল্লাহর কাছে এটা কবুল হবে, আর যদি আপনি এই সময় উঠে নামাজ পড়তে পারেন এই নামাজটা পড়লে অবশ্যই আল্লাহ তালার আপনার আল্লাহ তালার দরজা আপনাকে বলন করে দিবেন। আমরা যে আজকে আপনাদেরকে বলছিলাম যে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে, এই মাসের মধ্যে যে আমাদের তিনটা
তিনটা দায়িত্ব আছে যে বিশেষ বেশি করে আমরা সিরাতের বুক পড়বো, আমাদের বাচ্চাদেরকেও ইংলিশে সিরাতের বুকগুলো আমরা কিনে দিব, আমরা যেন সিরাত যদি আমরা পড়ি এই সিরাত মতো আমাদের যাতে জীবন হয়, আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড যাতে নবী করিম ইসলামের আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন হয়, এবং আমরা যেন বেশি বেশি করে দুরুদ পড়তে পারি। আমরা চাইলে প্রত্যেক দিন চাইলে আমরা 100 বার তো পড়তেই পারি, অনেক আছেন এরকম 1000 বার 2000 বার দুরুদ পড়েন। আমরা সবাই চেষ্টা করব সকালে বিকালে আমরা দুরুদ শরীফ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আগামী সপ্তাহে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।